সাবস্ক্রাইব করুন পি নিউজ টিভির সাথেই থাকুন। আসলে এই কথাগুলো তো আমি কেন বলি, আবার প্রথমে তো এই কথাগুলো তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 সালে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের পরে নির্বাচনোত্তর চরম নির্যাতন চলছিল 94 দিন ধরে, তখন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী, তিনি সারা পৃথিবীতে বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য সারা পৃথিবীতে ঘুরেছেন, সমস্ত জায়গায় বক্তব্য দিয়েছেন। আমি তার কথায় অনুপ্রাণিত হয়ে তার মানে অনুসরণে আমি বলেছি, এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো জায়গায় বলা যায় এটা আমি তার কাছে শিখেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পি নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পি নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।